হ্যালো, আসসালামু আলাইকুম। সজীব ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো সবাই কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে ভালোই আছেন। তো এখন আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে করোনা মহামারীর সময় এখন বাংলাদেশে অনেক করোনার আক্রান্ত মৃত্যু চলছে। তো এই সময়ে সরকার আবার নিবন্ধন চালু করেছে করোনা ভ্যাকসিনের জন্য। তো কিছু সময় বন্ধ ছিল সাময়িক, এটা তো আবার চালু হয়েছে। যাই হোক, তো আপনারা এটা কিভাবে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহের মাধ্যমে আপনারা ভ্যাকসিনের টিকা নিতে পারবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো চলুন আজকে শুরু করা যাক। তো প্রথমত আমরা একটা ব্রাউজার সিলেক্ট করব। আমি মজিলাতে কাজ করব, তাহলে আমি মজিলাতে ঢুকলাম। তারপর এখানে আমরা সার্চ অপশনে লিখব www.suraksha SUROKKHA suraksha.gov.bd। তো এইটা আপনারা সার্চ দিবেন, তারপর ইন্টার বাটন চাপ দিবেন। দেখুন ওয়েবসাইট চলে এসেছে। তো এটা আপনারা মিনিংসটা ভুল করবেন না, বানানটা, না হলে অন্য কোনো ফেক আইডি চলে যাবে ফেক ওয়েবসাইটে। তো সুরক্ষা বানান লিখবেন SUROKKHA.gov.bd। তো এটা, তো এখন আমরা নিবন্ধন করার জন্য আমরা যাব নিবন্ধন অপশনে। এই যে দেখুন COVID-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম। নিচে ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। পরবর্তীতে মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় জানানো হবে। তো আপাতত এখন আমাদের জাতীয় পরিচয়পত্রের ও মোবাইল নম্বর একটা লাগবে, যেটার মাধ্যমে আমাদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তারপর পুনরায় মোবাইলেই আবার SMS আসবে, যেটার মাধ্যমে ডিটেলসটা বলে দেবে যে কোথায় আমরা ভ্যাকসিনটা নিতে পারবো। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন পরিচয় যাচাই, শ্রেণী ধরন নির্বাচন করুন, এখানে আমরা ক্লিক করব। তো পূর্বে ছিল আমাদের 40 বছরের উপরে, তো এখন এটা একটু কমিয়েছে 35 বছরের উপরে করেছে। তো আমরা এটা সিলেক্ট করব সাধারণ মানুষের ক্ষেত্রে। আর বাকি যারা চাকরি করে, যারা নিজ নিজ সরকারি চাকরি করে, তারা নিজ নিজ পছন্দ অনুযায়ী বা নিজের অফিসের নাম অনুযায়ী তারা ঢুকতে পারবে এখান থেকে। যাই হোক, আমরা সাধারণ জনগণের জন্য যেটা প্রয়োজন এটা হচ্ছে 35 বছর তো দূর্ধ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন এখন অপশন চাইছে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মাস, বছর। তো এখানে আমরা এখন গ্রাহকের এখন আমরা দিব ডিটেলস। তো আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিলাম, এখন জন্ম তারিখ দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন, এই ক্যাপচাটা আমরা লিখবো। এখন দেওয়া আছে 5 3 2 ক্যাপিটাল লেটারে পি এন ভি। তো এটা আমরা এখন দিয়ে দিয়েছি, এখন আমরা যাচাইকরণে ক্লিক করব। দেখুন নিবন্ধনকারী তথ্য চলে এসেছে, তো এখন আমরা এটা ফিল আপ করব। এখানে একটা মোবাইল নাম্বার লাগবে, যেটা আপনার SMS আসবে, OTP আসবে, সেটা আপনি দেখে এখানে আবার পিন দিতে পারবেন। সো নাম্বারটা আপনার কাছে যেটা নাম্বার উপস্থিত থাকবে সেটাই দিবেন। তো এখানে দেখুন আপনার বিভিন্ন রোগের একটা অপশন আছে, যেটা আপনার যে গ্রাহক করছে বা যে গ্রাহকের কাজ করছেন আপনি নিবন্ধনের জন্য, তার কোনো এরকম অসুস্থতা আছে না কি না এটা আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। তো উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক,
না, ডায়াবেটিস আছে, কিডনি রোগ না, শ্বাসতন্ত্রের রোগ না, ক্যান্সার না, কখনো COVID-19 আক্রান্ত হয়েছেন কিনা, মানে যে গ্রাহকের আপনি নিবন্ধন করছেন তিনি কি কখনো COVID-19 আক্রান্ত হয়েছেন কিনা, হ্যাঁ যদি কোনো সময় আক্রান্ত হয়ে থাকে তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না হয়ে থাকে তাহলে না দিবেন। পেশা, COVID-19 কাজের সাথে সরাসরি জড়িত না, এখানে পেশা আপনি নির্বাচন করুন। কৃষক, কৃষকটা আমরা পাচ্ছি না, কৃষক, কৃষিবিদ, কৃষিবিদ পেয়েছি। তো এখন আমরা ঠিকানা দিব, বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক, যেখানে আমরা ভ্যাকসিন গ্রহণ করতে পারবো। তো বিভাগ রাজশাহী, জেলা চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, ইউনিয়ন বারবরিয়া, ওয়ার্ড 9, গ্রাম, এখানে আপনারা গ্রাম লিখবেন, আমরা গ্রামের নাম দিয়ে দিলাম। এরপর আমাদের এখন কেন্দ্রের নাম নির্বাচন করুন, যেখানে আমরা টিকা নিব সেই কেন্দ্রের নামে নির্বাচন করতে হবে। তো আমরা আধুনিক সদর হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ দিলাম। এখন এখানে আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য। এখানে আপনি টিক দেওয়ার মাধ্যমে এটা বলছেন যে আপনি যেগুলো তথ্য দিলেন এগুলো সব সত্য সম্পূর্ণরূপে। এরপর আমরা সংরক্ষণ করব। তো দেখুন এখন COVID-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম, একটা ওটিপি চলে আসবে এই নাম্বারে। এখন আমরা ওটিপিটা দিব, দেখুন আপনার এখন দেখাবে COVID-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে, মানে আপনার নিবন্ধনটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন আমরা টিকা কার্ড সংগ্রহ করতে পারবো। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার লাগবে এখন। এখন আমরা এখানে স্ক্যাচ চার্টটা দিব, WMJ2NF। এখন যাচাই করে ক্লিক করব। তো যে নাম্বারটা আমরা দিয়েছিলাম সে নাম্বারে একটা ওটিপি যাবে। ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করবেন। এই যে দেখুন চলে এসেছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখন এখানে আপনার সকল তথ্য আছে, কোন মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, তারিখ, কোন তারিখে আপনি নিবন্ধন করলেন, তারপরে আপনার নাম, জন্ম তারিখ, বয়স, জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার সম্পূর্ণ তথ্যটা এখানে টিকা কার্ডে আপনার থাকবে।
তারপর আপনার দ্বিতীয় ডোজ, প্রথম ডোজ কখন নিবেন, কখন নিতে হবে, এই তারিখটা আপনি এখানে উল্লেখ করা থাকে, মানে করতে হবে পরে, যখন আপনি নেবেন তখন দিয়ে দিবে। সো আমরা এখন ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করব। সো আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা এখন বাংলাদেশে করোনা মহামারীর সময় আপনারা করোনা নিবন্ধন, মানে করোনা টিকা যদি প্রয়োজন হয় আপনাদের অবশ্যই, তো আপনারা এইভাবে নিবন্ধন করতে পারবেন। কোথাও বাইরে গিয়ে আপনাকে স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে করার চাইতে আপনি ঘরে বসে করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।